সাবস্ক্রাইব করুন কাজবাজ চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে লেটেস্ট জব সংক্রান্ত যে কোনো খবর সবার আগে আপনি পেতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অথবা ICMR বেশ কিছু কন্ট্রাকচুয়াল পজিশনের জন্য রিক্রুট করতে চলেছে, তারই অফিসিয়াল নোটিফিকেশান তারা অলরেডি রিলিজ করে দিয়েছে। তোমরা কীভাবে কোথা থেকে অ্যাপ্লাই করবে সেই নিয়ে আজকে ডিটেলস তোমাদের এই ভিডিওতে আলোচনা করে নেব। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে বলে রাখি, এটা 6 মাসের কন্ট্রাকচুয়াল বেসিসে তারা রিক্রুট করতে চলেছে। তোমরা এখানে লাস্ট অ্যাপ্লাই করতে পারবে 18/5/2020 পর্যন্ত। কী কী পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটা একবার দেখে নেওয়া যাক। সায়েন্টিস্ট পজিশনের জন্য এখানে 3টি পোস্ট রয়েছে, যেখানে 64,000 আপ স্যালারি থাকবে। এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ম্যাক্রোবায়োলজিতে, 40 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড বলা হয়েছে সায়েন্টিস্ট বি, এখানে 3টি পজিশান রয়েছে, 48,000 প্লাস এখানে স্যালারি থাকবে। এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস নিয়ে লাইফ সায়েন্সের উপরে করা থাকতে হবে অথবা বায়োটেকনোলজিতে করা থাকতে হবে, এবং সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, অথবা যাদের সেকেন্ড ক্লাস আছে মাস্টার ডিগ্রিতে লাইফ সায়েন্স অথবা বায়োটেকনোলজিতে, তাদের যদি PhD করা থাকে তাহলেও তারা অ্যাপ্লিকেবল। 35 বছর পর্যন্ত এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রজেক্ট অফিসারের 4টি পজিশান রয়েছে, 32,000 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট থাকতে হবে, সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশন অথবা ফিনান্স এবং অ্যাকাউন্টসের উপরে। 30 বছর পর্যন্ত যাদের বয়স তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য 4টি পোস্ট রয়েছে, 31,000 পর্যন্ত স্যালারি রয়েছে। এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো সায়েন্সে অথবা ইঞ্জিনিয়ারিং অথবা IT, সঙ্গে 1 বছরও ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। 30 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। IT ম্যানেজার অথবা ওয়েব ম্যানেজারের ক্ষেত্রে এখানে 2টি পোস্ট রয়েছে, 32,500 পর্যন্ত তোমাদের এখানে স্যালারি থাকবে। মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে অথবা ব্যাচেলার ডিগ্রি লাগবে ইঞ্জিনিয়ারিংয়ে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইনফরমেশন টেকনোলজিতে, সাথে তোমাদের 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে রিলিভেন্ট ফিল্ডে। 30 বছর পর্যন্ত তোমরা এই পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট অথবা UTC-র ক্ষেত্রে 4টি পজিশন রয়েছে, স্যালারি থাকবে 17,000, 12 পাস হলে, সঙ্গে যদি তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে, এবং তোমরা যদি গ্র্যাজুয়েট হও, সাথে যদি 1 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, এবং সঙ্গে যদি 8,000 কি ডিপ্রেশন পার আওয়ার তোমাদের স্পিড থাকে, তাহলে তোমরা এই পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 28 বছর পর্যন্ত এই পজিশনের জন্য অ্যাপ্লাই করা যাবে। মাল্টিটাস্কিং স্টাফ এই পজিশনের জন্য তোমাদের অ্যাপ্লাই করতে হলে হায়ার সেকেন্ডারি হলেই হবে, এবং এর জন্য 4টে পোস্ট রয়েছে, 15,800 পর্যন্ত স্যালারি রয়েছে। 25 বছর পর্যন্ত যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যে ইমেল আইডির মাধ্যমে অ্যাপ্লাই করবে সেটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে তোমরা নোটিফিকেশানটাও ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লিকেশান ফর্মটাও ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের এখানে রিক্রুটমেন্টের প্রসিডিওর হবে, যদি 30-এর বেশি ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করে তাহলে তারা একটা রিটেন টেস্ট নিতে পারেন, অথবা পার্সোনাল ডিসকাশনের মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে দেবেন। তারা স্কাইপ বা ভিডিও কলে তোমাদের এই পার্সোনাল ডিসকাশন হবে, এখানে তারা যাদেরকে সিলেক্ট করবেন, ফার্দার রাউন্ড হবে, তোমাদের সেখানে ডকুমেন্টেশন এবং জয়েনিং তারা করিয়ে নেবেন। COVID-19 জন্য এই প্রসেসটা হওয়ারই চান্স ম্যাক্সিমাম। এরপরে তোমরা এখানে দেখে নাও তোমাদের কবে কোন পজিশনের জন্য ইন্টারভিউ টাইমিং এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে একটু ডিটেলস দেখে নিও। তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে বা কোথা থেকে অ্যাপ্লিকেশান ফর্ম পাবে সেটা নিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করো। আমি অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা এরকম ওয়ার্ডে খুলে নেবে, খুলে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে যে তোমরা কোন কোন পজিশনের জন্য এখানে অ্যাপ্লাই করতে চাও সব কিছু দেওয়া রয়েছে। এটা কিন্তু তোমাদের অনলাইনে ফিল আপ করতে হবে, একদম নর্মাল ফর্ম। তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, কোথায় কোথায় ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে সেগুলো তোমরা এখানে ডিটেলস ফিল আপ করে যে ইমেল আইডিটা তোমাদেরকে দেখালাম সেখানে তোমরা সেন্ড করে দেবে। এটা কিন্তু 18 তারিখের মধ্যেই তোমরা সেন্ড করবে, এবং তারপরে তারা ফার্দার তোমাদের নিশ্চয়ই কোনো নোটিফিকেশান দেবে কবে ইন্টারভিউ হবে না হবে। তো তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।